20 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন বলছেন যে শেখ আমি এক মসজিদে গেলাম জুমার দিনে আর মসজিদে গিয়ে তখন জুমার খুতবা শুরু হয়নি আমি তাহিয়াতুল মসজিদ বা মসজিদে গিয়ে সুন্নত পড়ার জন্য শুরু করতে গেলাম সুন্নত শুরু করতে গেলাম কিন্তু মসজিদের যিনি ইমাম ছিলেন তিনি সুন্নত পড়ায় বাধা দিলেন তো এই ক্ষেত্রে তার এই কাজটি বা এই যে আমাকে বাধা দিল এটা কিভাবে দেখেন বা আমার কি করণীয় এই ইমাম হয় জাহিল আর না হয় জালিম ইন্নাহু কানা জালুমান জাহুলা আল্লাহ রাব্বুল আলামিন অধিকাংশ মানুষকে জালেম বলেছেন নাহি না হয় জাহিল বলেছেন দুইয়ের এক যদি না জানে আসল দিনের মাসআলা না জানে আর বাধা দেয় তাহলে সে জাহিল মূর্খ আর যদি সে জানে জানার পরে সে মজহাবি গোড়ামির ভিত্তিতে আর যেটা বাপদাদার ধর্মকর্ম তার পেয়েছে এমনকি আবু হানিফা রাহিমাহুল্লাহর মজহাব নয় কিন্তু সে মজহাবি যে অন্ধত্ব রয়েছে আর মজহাব তাদের মজহাব হচ্ছে যে ওয়াজাদ আলী হাবা না কাজা আলী বাপদাদাকে যেটা করতে দেখেছি সমাজকে যেটা করতে দেখেছি হুজুরদেরকে যেটা করতে দেখেছি দেশাচার যেটা পেয়েছি সেটা হচ্ছে তাদের ধর্মকর্ম মজা এর ভিত্তিতে যদি আপনাকে বাধা দিয়ে থাকে এই সুন্নত আদায় করে তাহিয়াতুল মসজিদে যে সুন্নতে মুআক্কাদা অনেকের কাছে ওয়াজিব তাহিয়াতুল মসজিদ তো এতে যদি বাধা দিয়ে থাকে তাহলে সে জালেম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ হাদিস রয়েছে ইজা দাখালা আহাদুকুল মসজিদা যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে যখন যে কোনো সময় প্রবেশ করেন আপনি মসজিদে ফালা ইজলিস বসবে না অতক্ষণ হাত্তা ইউসাল্লিয়া রাকাতেন যতক্ষণ দুই রাকাত সালাত না পড়ে নেবে দুই রাকাত সালাত না পড়ে নেবে ততক্ষণ বসবে না এমনকি জুমার খুতবাও যদি শুরু হয়ে যায় জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একদিন রাসূলুল্লাহ খুতবা শুরু করে দিয়েছেন খুতবা চলছে ওই অবস্থায় একজন লোক এসেছে এসে চিন্তা করলো যে নবী সাসনের খুতবা শুরু হয়ে গেছে খুতবাই শুনি এসে বসে গেছে রাসূলুল্লাহ সাল্লাম কিন্তু এটা করলেন না যে ঠিক আছে বসে গেছে বসে গেছে এটুকু বলে দিই যে আগামী থেকে এমনটা করিও না এ কথা বললেন না শুধু জিজ্ঞেস করলেন সাল্লাই তারা কাতাইন দুই রাকাত তাহিয়াতুল মসজিদ পড়েছ মসজিদ সালামি পড়েছ সে বলেছে না পড়িনি ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কম উঠো দাঁড়াও ফসল্লি রাকাতাইন বা ফরকা রাকাতাইন দুই রাকাত পড়ো তারপরে বসো একটা লোক বসে গেছে সুন্নতের খেলাফ কাজ করে শুধু সাবধান করে দিয়ে ক্ষান্ত হলেন না বললেন যে উঠো দুই রাকাত পড়ো তারপরে বসো জি যাতে করে এক্ষুনি পুরোপুরি সংশোধন হয়ে যায় এবং সুন্নত ভিত্তিক জীবনযাপন শুরু হয়ে যায় এবং সুন্দর সুন্নত ভিত্তিক সে সালাত আদায় করে সুতরাং মসজিদের একটি হক হচ্ছে যে মসজিদে গিয়ে আপনি বেয়াদবি করে বসবেন না বিনা সালাতে যে কোনো সময় যান এমনকি অপছন্দনীয় অক্তে আসর থেকে মাগরিবের মাঝখানেও যদি যান ফজর পরে আপনি সূর্য ওঠার আগখানে যান বিনা কারণে নফল পড়া নিষেধ কিন্তু কারণগত সালাত আর কারণগত একটি সালাত হচ্ছে তাহিয়াতুল মসজিদ মসজিদে গিয়ে বসবেন সুতরাং এখানে সালাত পড়ার কারণ পাওয়া গেল যে বিনা সালাতে বসা চলবে না আর সুতরাং দুই রাকাত সালাত পড়ে আপনি মসজিদে বসবেন আর না হলে যাবেন প্রয়োজনে আর হেঁটে হেঁটে দাঁড়িয়ে সেখান থেকে চলে আসেন আপনি সেটা আলাদা কথা কিন্তু মসজিদে বসতে হইলে ফালা আয়াজলে সাতটা ইউসাল্লিয়া রাকাত অতক্ষণ বসবে না যতক্ষণ দুই রাকাত সালাত পড়ে না নেবে হাদিসগুলি সহি বুখারীতে রয়েছে সহি মুসলিমে রয়েছে প্রত্যেকটা হাদিসের কিতাবে এইসব হাদিসগুলি কাছাকাছি পাবেন সুতরাং এই সুন্নতের খেলাফ কাজ হয় জাহেল মূর্খই করে থাকে যে আপনাকে তাহিয়াতুল মসজিদ পড়তে বাধা দিয়েছে লাল বাতি জ্বালিয়ে দিয়েছে মসজিদে এক বিদাত বিদাতি কাজ বিদাতিদের আর না হয় জালেম যে সে জুলুম করছে আপনার ওপর হ্যাঁ কারণ সেখানে তার ক্ষমতা কাজ করছে সেখানে তাদের সংখ্যাগরিষ্ঠতা রয়েছে তাদের অধীনে মসজিদ রয়েছে সুতরাং বহু সুন্নত পালন করতে তারা বাধা নিষেধ আরোপ করে রেখেছে আল্লাহ রাব্বুল তাদের সকলকে সুন্নতের দিকে ফিরে আসার তৌফিক দান করেন এবং তাদের এই গোড়ামিগুলো দূর করে দেন তাদের অজ্ঞতাগুলি দূর করে দেন এবং আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন হিদায়তের পথে অবিচল রাখেন অটল রাখেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন